বন্দর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 28শে ডিসেম্বর সন্ধ্যায় বন্দর ঘাট এলাকায় স্থানীয় একটি কমিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের সম্পর্কটা শেখ হাসিনা হচ্ছে আপনার আমার বাচ্চার আগামী দিনের ভবিষ্যৎ। বঙ্গবন্ধু বাংলাদেশের আওয়ামী লীগের সম্পদ ছিলেন না, বঙ্গবন্ধু ছিলেন এদেশের মানুষের স্বাধীনতার স্বপ্ন, এদেশের মানুষের অর্থনৈতিক উন্নতির স্বপ্ন। স্বাধীনতা দিয়ে গেছেন, অর্থনৈতিক উন্নতির কাজ শুরু করেছিলেন, তখনই আঘাত করা হয়েছে। এরপরে ঘটনা আপনারা সবাই জানেন, পরবর্তী সময় নারায়ণগঞ্জ ইউনিয়নে বলুন 21 বছর অপেক্ষা করতে হয়েছে। এই হাত দিয়ে লাশের উপরে লাশ নারায়ণগঞ্জের পদত্ব থেকে 2006 পর্যন্ত এই হাত দিয়ে 49 মানুষের লাশ দাফন করতে হয়েছে। আমাদের স্বাধীনতার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছিলাম, থেকে আওয়ামী লীগ অফিসে বন্দুক করা হয়েছিল, 20 জন মানুষ নিহত হয়েছিল, মুম হয়ে গেছি, চেয়ারে বসে নামাজ পড়তে হয় আছে। ভেবেছিলাম রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় এসেছে। বিভিন্ন মিটিংয়ে বলেছেন, আমি বিভিন্ন জনসভায় বলেছি, টেলিভিশনে বলতে হবে, মুখ্য এমপি হওয়ার জন্য রাজনীতি করতে আসেনি, রাজনীতি করার জন্য রাজনীতি করতে এসেছে। আর এই রাজনীতি হচ্ছে মানুষের জন্য কথা বলার, এটাই শিখেছি বাপ মার কাছ থেকে, এটাই শিখেছি আমার টেলিভিশন। উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ। সভা পরিচালনা করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজিমউদ্দিন প্রধান সহ আরও অনেক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। বদরুজ্জামান রতন, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।